আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি এর কাজ কি, বেতন ভাতা ও অন্যান্য সুবিধা অসুবিধা ইত্যাদি বিস্তারিত বিষয়। তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। নিত্য নতুন সকল নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, ধন্যবাদ। যে সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব, প্রথমে হচ্ছে বিমান বাহিনীর এমওডিসি কি, বিমান বাহিনীর এমওডিসি এর কাজ কি, এমওডিসি পদে নিয়োগের যোগ্যতা কি, বিমান বাহিনী এর এমওডিসি হিসেবে ভর্তি পরবর্তী বেতন ও অন্যান্য বিশেষ সুবিধা বিশেষ সুযোগ সুবিধা কি কি থাকবে। প্রথমে আলোচনা করব বিমান বাহিনীর এমওডিসি কি। মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবলারি এমওডিসি, অর্থাৎ এমওডিসি এর পূর্ণ মিনিং হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবলারি। বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ সামরিক বাহিনীগুলোর মধ্যে অন্যতম এক বাহিনী যারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশের আকাশসীমার দায়িত্বে নিয়োজিত। দক্ষ এই বাহিনী পরিচালনার জন্য প্রয়োজন নিবেদিত প্রাণ জনবলের, সেই জনবলের চাহিদা পূরণে বিমান বাহিনী অফিসার, বিমান সেনা ও এমওডিসি ও বেসামরিক কর্মকর্তা ও কর্মচারী পদে নিয়োগ দিয়ে থাকে। বিমান বাহিনীর এমওডিসি এর কাজ কি, দেশের সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালনে অন্য সামরিক বাহিনীগুলোর মতো বিমান বাহিনীর কিছু নির্দিষ্ট ভূমিকা রয়েছে, তাই আমরা প্রাথমিকভাবে বলতে পারি এই বাহিনীর সকল সদস্যের কাজ প্রথমত দেশ রক্ষা করা, দেশের সাথে যে কোনো দায়িত্ব পালনে পালন করতে বাধ্য এই বাহিনীর সকল সদস্য, এর বাহিরেও সকল সদস্য পদ ও যোগ্যতা অনুযায়ী প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন করে থাকে। মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবলারি অর্থাৎ এমওডিসি এর কাজ হল বিমান বাহিনীর বিমান ঘাঁটির গেটে ডিউটি করা। সহজভাবে বলতে গেলে এমওডিসি এর মূল কাজ হল সিকিউরিটি গার্ড বা বিমান বাহিনীর বিভিন্ন ক্ষেত্র পাহারা দেওয়ার মতো কাজ। এরপরে আমরা জানবো বিমান বাহিনীর এমওডিসি পদে নিয়োগের জন্য কি কি যোগ্যতা থাকা লাগবে। এমওডিসি পদে নিয়োগে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ নিতে নিম্নলিখিত যোগ্যতাগুলি অবশ্যই থাকতে হবে। জন্মসূত্রে বাংলাদেশি স্থায়ী নাগরিক হতে হবে। এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.00 থাকতে হবে। প্রার্থীকে অবিবাহিত বা তালাকপ্রাপ্ত নয় হতে হবে। প্রার্থীকে 16 থেকে 21 বছর বয়সী হতে হবে। বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীকে কমপক্ষে 5 ফুট 6 ইঞ্চি উচ্চতা এবং বুকের মাপ এর ক্ষেত্রে 30 ইঞ্চি, সম্প্রসারণে 32 ইঞ্চি হতে হবে। প্রার্থীর দৃষ্টিকোণ 6/6 থাকতে হবে। ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে। উপরের সকল শর্তগুলি পূরণের যোগ্য প্রার্থী শুধুমাত্র ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এরপরে জানব বিমান বাহিনী এমওডিসি হিসেবে ভর্তি পরবর্তী বেতন ও অন্যান্য বিশেষ সুযোগ সুবিধাগুলো কি কি। বেতন ও ভাতা প্রশিক্ষণ পরবর্তী সরকারি নিয়ম অনুযায়ী পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। এছাড়া প্রশিক্ষণকালীন 8,000 টাকা বেতন ভাতা প্রদান করা হবে। বর্তমানে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে, সেখানে 8,800 টাকায় বেতন ভাতা দিচ্ছে প্রশিক্ষণকালীন। বিদেশে প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা পেশাগত প্রশিক্ষণের সরকারি তত্ত্বাবধানে বিদেশে গমন ও উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন যোগ্যতা ও পদবি অনুযায়ী জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গমনের সুযোগ রয়েছে। এছাড়াও সন্তানদের অধ্যয়ন যোগ্যতার ভিত্তিতে বিমান বাহিনীতে চাকরিরতদের সন্তানদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বিইপি, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ,
MISST ক্যাডেট কলেজ ও বিমান বাহিনী পরিচালিত বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ এই অধ্যয়নের সুযোগ রয়েছে। এছাড়াও রেশন ও বাসস্থানের সুযোগ রয়েছে। ভর্তুকি মূল্যে রেশন ও পরিপাটি সুন্দর পরিবেশে আবাসন ব্যবস্থার সুযোগ রয়েছে। চিকিৎসা সুবিধা বিমানবাহিনীর বিভিন্ন হাসপাতাল ছাড়াও নৌ ও সেনাবাহিনীর সকল হাসপাতালে নিজ স্ত্রী ও সন্তান পিতামাতা ও শ্বশুর শাশুড়ির বিনামূল্যে চিকিৎসার সুযোগ রয়েছে। পরিবহন সুবিধা নিজ পরিবার ও সন্তানদের জন্য বিমানবাহিনী নিজস্ব গাড়ি ও বিমান যোগে এক গাড়ি হতে অন্য গাড়িতে গমনের সুযোগ রয়েছে। এই ছিল বিমানবাহিনী এমওডিসি কি, এমওডিসি এর কাজ কি, এমওডিসি তে যোগদানের যোগ্যতা এবং সুযোগ সুবিধা ইত্যাদি বিস্তারিত বিষয়। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।